তারপর তোমরাই বলো, কার সঙ্গে সুপারস্টার সাকিব ভাইয়াকে বেশি মানিয়েছে, টলিউড বলিউড নাকি হলিউড? কোন নায়িকার সঙ্গে বেশি ভালো মানালো তোমরা কিন্তু আগে কমেন্ট করে জানাও। তো আমাদের সাকিব ভাইয়ার এবছরে যে কটা সিনেমা আসতে চলেছে সবথেকে বড়, এবং তিনজন পরিচালকের, রাজকুমার হিমেলা শ্রবজির রাজকুমার, অনন্য মামুন ভাইয়ার কিন্তু দরদ, এবং রায়হান রাফি জির কিন্তু তুফান। তার মধ্যে তুফানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী, এবং দেখতে পেয়েছি যে হিমেলা শ্রবজির কিন্তু রাজকুমারে কিন্তু হলিউডের নায়িকা কোর্টনি কফি, এবং অনন্য মামুন ভাইয়ার কিন্তু দরদে বলিউডের নায়িকা সোনাল চৌহান। তো সাকিব ভাইয়ের সঙ্গে কিন্তু তিন ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেস কিন্তু কাজ করছে, বলিউড টলিউড হলিউড। তো তার মধ্যে কিন্তু মিমি চক্রবর্তীর সঙ্গে সাকিব ভাইয়ার একটা পোস্ট এসছে, সোনাল চৌহানের সঙ্গেও কিন্তু সাকিব ভাইয়ার দরদের অগাধ পোস্ট এসছে, এবং রাজকুমারও তো আমরা সিনেমা দেখেই নিয়েছি, তো সেখানেও কিন্তু আমরা কোর্টনি কফির সঙ্গে সাকিব ভাইয়ার অজস্র দেখেছি। তার মধ্যে কোন জুটিটা তোমাদের সবথেকে ভালো লাগছে, টলিউড বলিউড নাকি হলিউড? এবার তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে আমার কোনটা প্রিয়, আমি তো অবশ্যই বলবো টলিউডের, কারণ টলিউডের মিমি চক্রবর্তী একজন, তার প্রচুর সিনেমা দেখেছি, তার অগাধ ফ্যান, এবং সাকিব ভাইয়ার সঙ্গে আমার মনে হয় যে মিমি চক্রবর্তীকে আমার বেশি ভালো লাগছে। ভালো লাগছে সবাইকে, যেখানে মেগাস্টার সাকিব ভাইয়া রয়েছে তার অপোজিটে যে নায়িকাই থাকুক না কেন সেটা তো মানাবেই, কিন্তু পার্সোনালি আমার কিন্তু ভাই মিমি চক্রবর্তীকে বেশি ভালো লাগছে পোস্টারটাতে। তো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যে তোমাদের কোন অ্যাক্ট্রেসের সঙ্গে বেশি ভালো লাগছে সাকিব ভাইয়াকে, টলিউড বলিউড হলিউড? তোমরা কিন্তু কমেন্ট করে এটা তোমাদের জানাতেই হবে, এটা কিন্তু আমার একটা আর্জি। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো সাকিব ভাইয়ার সঙ্গে কাকে বেশি ভালো মানায়, তোমাদের কি মতামত, তোমরা কিন্তু সেটা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, এ বি না সি, টলিউড বলিউড না হলিউড? যাই হোক, আমার এটা জানার ভীষণ একটা ইচ্ছে, কারণ তিন ইন্ডাস্ট্রির নায়িকা সঙ্গে কিন্তু তিনটা পরিচালকের প্রযোজনায় কিন্তু কাজ করছে। তো তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। টাটা।